আজকে ঝড়ের গতিতে বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে মূল্যবান এই ধাতুটির দাম। কবে থেকে কমবে এই দাম, কবে থেকে চাহিদা মিটাবে মধ্যবিত্ত? এত দাম দিয়ে গহনা তৈরি করলেও মুখে থাকে চিন্তার ভাত, খাঁটি সোনা পেলাম নাকি বেশি কাজযুক্ত সোনা পেলাম? খাঁটি হলমার্কযুক্ত গহনা সোনা কিভাবে চিনবে সাধারণ মানুষ? এবং বর্তমানে বাংলাদেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে কত টাকা বেড়েছে, কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে, এবং এই নতুন দাম অনুযায়ী প্রতি চারানা প্রতি একানা সোনার দাম কত টাকা রয়েছে, এ সমস্ত বিষয়ে কি জানালো বাংলাদেশ জিলা সমিতি প্রধান অফিস বাজার? বন্ধুরা, সম্পূর্ণ জানিয়ে দিব এই ভিডিওতে, সেই জন্য রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সঙ্গে থাকুন। আর সর্বপ্রথম সোনার সঠিক দাম, সোনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং গহনার ডিজাইন পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন। আর কমেন্ট করে সোনার দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। এবারে দেখে নিন এক নজরে, গত 21 এপ্রিল দেশের ইতিহাসের শীর্ষস্থানে পৌঁছে যায় মূল্যবান এই ধাতুটির দাম। তখন সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ 22 ক্যারেট প্রতিভরি সোনায় দাম বেড়ে হয়েছিল 119,638 টাকা। এরপরে কয়েক ধাপে সোনার দাম কমানোর সুখবর দিয়েছে বাজার, কিন্তু সেই কমতি দাম স্থায়ী ছিল মাত্র কয়েকদিন। এরপরে সর্বশেষ গত শনিবার 11 মে আবারও নতুন করে সোনার দাম বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জিলা সমিতির প্রধান অফিস বাজার। এই দরে এখন পর্যন্ত সমগ্র বাংলাদেশে সোনা বিক্রি হচ্ছে। বর্তমানে 22 ক্যারেট প্রতিভরি সোনায় দাম বেড়েছে 1,832 টাকা, বাড়িয়ে 22 ক্যারেট প্রতিভরি সোনা বর্তমানে বিক্রি হচ্ছে 117,282 টাকা, এবং 22 ক্যারেট প্রতি চারানা সোনার দাম রয়েছে 29,320 টাকা, 22 ক্যারেট প্রতি একানা সোনার দাম রয়েছে 7,330 টাকা, 21 ক্যারেট প্রতিভরি সোনায় দাম বেড়েছে 1,749 টাকা, বেড়ে 21 ক্যারেট প্রতিভরি সোনার দাম রয়েছে 111,951 টাকা, 21 ক্যারেট চারানা সোনার দাম রয়েছে 27,987 টাকা, এবং 21 ক্যারেট একানা সোনার দাম রয়েছে 6,996 টাকা। এছাড়া 18 ক্যারেট প্রতিভরি সোনায় দাম বেড়েছে 1,505 টাকা, বেড়ে 18 ক্যারেট প্রতিভরি সোনা কিনলে বর্তমানে গুনতে হচ্ছে 95,960 টাকা, 18 ক্যারেট প্রতি চারানা সোনার দাম রয়েছে 23,990 টাকা, এবং 18 ক্যারেট একানা সোনার দাম রয়েছে 5,987 টাকা। এছাড়া ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির প্রতি ভরিতে 1,248 টাকা বেড়ে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রয়েছে 79,339 টাকা, সনাতন পদ্ধতির প্রতি চারানা সোনার দাম রয়েছে 19,834 টাকা, এবং সনাতন পদ্ধতির একানা সোনার দাম রয়েছে 4,958 টাকা। তবে এই দর বাড়ানোর কারণ হিসাবে জিলা সমিতি যুক্তি দিয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনা অথবা পিওর গোল্ডের দাম বেড়েছে, সে কারণে সোনার দামের সমন্বয় করা হয়েছে। আর দর্শক বন্ধুরা, আপনার সোনার গহনা তৈরি করলে হলমার্কযুক্ত যাচাই করে 22 ক্যারেট অথবা 21 ক্যারেট সোনার গহনা তৈরি করবেন অথবা কিনবেন, ক্যারেট ছাড়া সোনার গহনা তৈরি করবেন না অথবা কিনবেন না। দর্শক বন্ধুরা, বর্তমানে সোনার দাম বাড়ানোর কারণ হলো আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর বেড়েছে, তার প্রভাবে দেশের বাজারেও সোনার দামের সমন্বয় করা হয়েছে। এবং মধ্যবিত্তের প্রশ্ন, দেশের বাজারে সোনার দাম 70,000 থেকে 80,000 টাকা কি হবে? বন্ধুরা, দেশের বাজারে সোনার দাম বর্তমানে কমার সম্ভাবনা নেই, বরং আরো বাড়তে পারে। বন্ধুরা, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থেকে বর্তমানে সোনার দাম এবং সোনার দামের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।